সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দস্যুদের সঙ্গে মালিক পক্ষের আলোচনা, ঈদের আগে 23 নাবিকের মুক্তির আশা। নাফ নদে মিয়ানমারের যুদ্ধ জাহাজ, গোলার শব্দে কেঁপে উঠছে সেন্ট মার্টিন। সরকার পতনের আন্দোলনে বাধ্য করলে উপায় থাকবে না, হুঁশিয়ারি হেফাজত ইসলামের। উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত ইসলামী। প্রেমের ফাঁদে ফেলে তরুণকে বাসায় নিয়ে যা করলেন তরুণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দস্যুদের সঙ্গে মালিক পক্ষের আলোচনা, ঈদের আগে 23 নাবিকের মুক্তির আশা। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমবি আবদুল্লার 23 নাবিক যে কোনো সময় দেশে ফিরছেন। তবে কবে নাগাদ দস্যুদের কবল থেকে তারা মুক্তি পাচ্ছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে দস্যুদের সঙ্গে জাহাজ কর্তৃপক্ষের মুক্তিপণ নিয়ে সমঝোতা হয়েছে এমন ইঙ্গিত পাওয়া গেছে। এমবি আবদুল্লাহ জাহাজটি কবির গ্রুপের এসআর শিপিং এর মালিকানাধীন। ওই জাহাজের নাবিকদের মুক্তিপণ হিসাবে দস্যুদের অর্থ দেওয়ার বিষয়ে কিছু জানাতে রাজি হননি মালিকপক্ষের কেউ। তবে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, জাহাজে জিম্মি নাবিকরা সুস্থ আছেন, দস্যুদের সঙ্গেও আমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে, আমরা চেষ্টা করছি ঈদের আগেই যেন জিম্মি নাবিকদের দেশে ফিরিয়ে আনতে পারি, এ লক্ষ্যে আমরা কাজ করছি। এদিকে কবির গ্রুপের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, দস্যুদের কবল থেকে নাবিকদের মুক্ত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জিম্মি দশা থেকে মুক্তির পর 23 নাবিককে আকাশপথে দেশে ফিরিয়ে আনা হবে। জাহাজটিতে নতুন করে 23 জনের এক টিমকে দায়িত্ব দেওয়া হবে, তারাই কয়লা ভর্তি জাহাজটিকে সোমালিয়া থেকে দুবাইয়ে নিয়ে যাবেন। ইতোমধ্যে ওই 23 জন নাবিকের নতুন টিম প্রস্তুত করেছে জাহাজের মালিক। নাফ নদে মিয়ানমারের যুদ্ধ জাহাজ, গোলার শব্দে কেঁপে উঠছে সেন্ট মার্টিন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও সামরিক বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি চলছে। জানা গেছে রাখাইনের বুথিডং ও মংডু এলাকায় কয়েকটি সামরিক ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি, সেগুলো পুনরুদ্ধারে যুদ্ধ চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। এ অবস্থায় শুক্রবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের ওপারে নাফ নদে মিয়ানমারের যুদ্ধ জাহাজ ঘোরাঘুরি করতে দেখা গেছে। এ বিষয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তোকি বলেন, নাফ নদে সেদেশের জলসীমায় যুদ্ধ জাহাজ দেখা গেছে। সীমান্ত ও নাফ নদে আমাদের জলসীমানায় সতর্ক অবস্থানে রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত আছি। সরকার পতনের আন্দোলনে বাধ্য করলে উপায় থাকবে না, হুঁশিয়ারি হেফাজতের। হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা খলিল আহমদ কাশিমি বলেছেন, মাওলানা মামুনুল হককে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা সরকার পতন আন্দোলন করি না, কিন্তু আমাদের বাধ্য করলে কোনো উপায় থাকবে না। শুক্রবার রাজধানীর গুলশানে বাড়িধারায় হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। খলিল আহমদ কাশিমি বলেন, রমজানে আত্মীয় স্বজন ও মুসলমানরা সবাই একসঙ্গে বসে ইফতার করা আমাদের প্রাচীন ঐতিহ্য। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার ইফতার মাহফিলের ব্যাপারে কোথাও কোথাও দমনমূলক নীতি গ্রহণ করেছে, যা সাম্প্রদায়িক উস্কানের সামিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, জামিন পাওয়া দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। একজন সিনিয়র নাগরিককে জামিন না দিয়ে বছরের পর বছর জেলে আটকে রাখা দেশে বিচারহীনতার প্রমাণ বহন করে। বিচারহীনতার এ ধারাবাহিকতা আর চলতে দেওয়া যায় না। মাওলানা মামুনুল হক দেশের একজন বিশিষ্ট আলেমে দিন। তারা বলেন, 2021 সালের 18 এপ্রিল তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, এখনো তিনি কারাবন্দী হয়ে আছেন। আমরা ঈদের আগে মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এছাড়া 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজত ইসলাম বাংলাদেশের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ইফতার মাহফিলে বক্তব্য দেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা ডক্টর আহমদ আব্দুল কাদের প্রমুখ। উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার সম্ভাবনা খুব কম। সম্প্রতি দলটির উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্তহীনতার মধ্যে জামায়াত এই সিদ্ধান্ত নিল। বিএনপির সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে জামায়াত। নির্বাচন ঠেকাতে কৌশলে যুগপৎ আন্দোলনেও ছিল দলটি। দলীয় সূত্র জানায়, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জামিনে মুক্তির পর এই সিদ্ধান্ত হয়েছে। তবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আরও আগে থেকে নিচ্ছিলেন দলটির নেতারা। জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম কালের কণ্ঠকে বলেন, কেন্দ্রীয়ভাবে আমরা এ বিষয়ে এখনই কিছু বলছি না। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে যাওয়ার বিষয়ে যারা আগ্রহী তাদের প্রার্থী করা হবে, কাউকে নির্বাচনে যাওয়ার জন্য দল থেকে চাপ দেওয়া হবে না। দলের নেতারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর দলীয় প্রার্থীদের অনেকে এরই মধ্যে কাজ শুরু করেছেন। মদ আসে বিনা শুল্কে, খেজুর আনতে হয় শুল্ক দিয়ে, মন্তব্য আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে বিনা শুল্কে মদ আমদানি করা হয় অথচ খেজুর আনতে হয় শুল্ক দিয়ে। আমরা কি এই দেশ চেয়েছিলাম? একাত্তরে বাংলাদেশকে কেন স্বাধীন করেছিলাম? দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যুদ্ধ চলছে অঘোষিত স্বাধীনতা যুদ্ধ। এ যুদ্ধে দেশের প্রতিটি মানুষকে শরিক হতে হবে, কেননা আমরা এখন ত্রিশঙ্কু অবস্থায় আছি। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা অসঙ্গতি দেখা দিয়েছে। বুধবার বিকেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবের চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাশিমপুর কারাগারে যাবজ্জীবন দণ্ডিত কয়েদির মৃত্যু। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট দুইয়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট দুইয়ের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আমিরুল ইসলাম। মৃত কয়েদির নাম দলিল উদ্দিন শেখ, তিনি মানিকগঞ্জ জেলার সাইজুদ্দিনের ছেলে। জেল সুপার জানান, তিনি দীর্ঘদিন যাবৎ কারাগার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন। আজকে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সেশন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও 20,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনার লেবাসধারী আওয়ামী লীগেই গণতন্ত্র হত্যাকারী, মন্তব্য ইশরাকের। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবিদার আওয়ামী লীগ স্বাধীনতার পর শত শত মুক্তিযোদ্ধা হত্যা করেছে। আওয়ামী লীগের কোন নেতা সম্মুখ যুদ্ধে অংশ নেননি, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার লেবাসধারী আওয়ামী লীগেই গণতন্ত্র হত্যাকারী। বৃহস্পতিবার নয়াবাজারের শামসাবাদ ঢাকা পার্টি সেন্টারে 32 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, আজকে সত্য কথা বললে, সরকারের দুর্নীতি ও লুটপাটের কথা বললে তাকে রাজাকার বলে আখ্যা দেয়া হয়। এমনকি মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধা ও সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক করতে তাদের দ্বিধা হয় না। আওয়ামী লীগ না করার অপরাধে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়িত করা হচ্ছে না, অথচ 71 সালে যাদের জন্মই হয়নি তাদের অনেকেই আজ মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে। ভাঙ্গা ইফতারের আগে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 20। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে 3 গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে 20 জন আহত হয়। এ সময় মনসুরাবাদ বাজারের একাধিক দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও মনসুরাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত 1 সপ্তাহ আগে মনসুরাবাদ গ্রামের 8ম শ্রেণীর ছাত্র সাজ্জাতের সঙ্গে খাপুরা গ্রামের বাইজিদের কথা কাটাকাটি হয়। বিষয়টি সে সময় এলাকার মাতুব্বররা মীমাংসা করে দেন। আজ বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে সাজ্জাত খাপুর এলাকায় গেলে বাইজিদের লোকজন তাকে হামলা করে। বিষয়টি ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামের
লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।